ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলির নতুন ছবি তালাশ মুক্তি পাবে আগামী 4 ফেব্রুয়ারি। টাইগার মিডিয়ার ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো এর প্রচারণা। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৈকত নাসির। রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন বুবলি ও একে আজাদ আদর। সৈকত নাসির জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ছবির ট্রেলার ও গানগুলো প্রকাশ পাবে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এ বিষয়ে বুবলি বলেন, সৈকত নাসির ভাই অভিজ্ঞ পরিচালক, যখনই প্রয়োজন পড়েছে তিনি স্ক্রিপ্ট পরিবর্তন করেছেন, আবার শিল্পীদের বেশ সহজভাবে দৃশ্যগুলো বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। আশা করি দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবে। এই ছবিতে নায়রা চরিত্রে অভিনয় করেছেন বুবলি, আর আদরকে দেখা যাবে সুমন হিসেবে। আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, যোজন মাহমুদ প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মস এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি দেশ বিদেশে পরিবেশনা করবে দ্য অভিকথাচিত্র। একদল গান পাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত এই ছবি দিয়ে রূপালী পর্দায় চিত্রনায়ক হিসেবে অভিষেক হচ্ছে আদর আজাদের। নামটা তোমার জানা কি যাবে।